আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ইন্দোনেশিয়ার একটি অন্যতম স্কলারশিপ UMS স্কলারশিপ নিয়ে আলোচনা করব। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ অফার করেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে স্কলারশিপটি অনার্সের জন্য এবং মাস্টার্সের জন্য, অর্থাৎ যারা HSC কমপ্লিট করেছে তারা অনার্সের জন্য আবেদন করতে পারবে এবং যারা ইতিমধ্যে অনার্স কমপ্লিট করেছেন তারা মাস্টার্সের জন্য আবেদন করতে পারবে। আর আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, খুঁটিনাটি সকল তথ্য দিব। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি বাসায় বসে নিজে নিজে কারো হেল্প ছাড়া এই স্কলারশিপে আবেদন করতে পারবেন, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুরোধ রইল সাবস্ক্রাইব করার, অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করা যাক। প্রথমে আসি কাদের জন্য এই স্কলারশিপ। বন্ধুরা, HSC-র পর অনেকেই বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নেয় বা চেষ্টা করে, কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়াটা অনেকের পক্ষেই সম্ভব হয় না। তাই অনেকেই টার্গেট করেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেহেতু চান্স পাইনি তাই একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অনার্সটা কমপ্লিট করে ফেলি। বাংলাদেশে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে লাখ টাকা খরচ করার চেয়ে বিদেশি উচ্চশিক্ষা নেওয়া অনেক ভালো, কারণ বাংলাদেশে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্ক যদি আপনি চিন্তা করেন বা গুগলে সার্চ করেন তাহলেই আপনি বুঝতে পারবেন কেন আমি এই কথাটি বললাম। বিদেশে উচ্চশিক্ষা যদি নেওয়া যায় সেক্ষেত্রে বিদেশের ইউনিভার্সিটিগুলো কিন্তু মানসম্মত লেখাপড়া পাশাপাশি র্যাঙ্কিংয়ের দিক থেকেও কিন্তু অনেকাংশে এগিয়ে রয়েছে, আর সাথে যদি স্কলারশিপ আসে তাহলে তো কোনো কথাই নেই। তাই আমার মতে যারা HSC কমপ্লিট করেছেন এবং বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নিচ্ছেন অথবা নিয়েছেন, এখনও পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয়ের সুযোগ হয়নি, তারা কিন্তু UMS-এর মতো এই স্কলারশিপগুলোতে আবেদন করতে পারেন। যাই হোক বন্ধুরা, এবার আসি বিষয় নিয়ে আলোচনা। বন্ধুরা, ভিডিওর প্রথমেই বলেছি স্কলারশিপটি অনার্স এবং মাস্টার্সের জন্য, অর্থাৎ যারা HSC কমপ্লিট করেছে তারা অনার্সের জন্য আবেদন করতে পারবে এবং যারা অনার্স কমপ্লিট করেছেন বা একটি মাস্টার্স কমপ্লিট করেছেন তারা আরেকটি মাস্টার্সের জন্য আবেদন করতে পারবেন বা মাস্টার্সের জন্য আবেদন করতে পারছেন। এখানে অনার্স 8 সেমিস্টারে হয়ে থাকে, বছরে 2টি সেমিস্টার, তার মানে 4 বছরে 8টি সেমিস্টার। অন্যদিকে মাস্টার্স প্রোগ্রামগুলো 2 বছরের জন্য হয়ে থাকে আর 4টি সেমিস্টার, অর্থাৎ বছরে 2টি করে 2 বছরে 4টি সেমিস্টার হয়ে থাকে। অনেকেই প্রশ্ন করবেন এখানে কি কি সাবজেক্ট অফার করছেন, চলুন কম্পিউটার স্ক্রিনে দেখে নিই বিস্তারিত। স্কলারশিপের বিষয়গুলো জানার জন্য আমাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে, ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস আমি কমেন্টে পিন করে দিব। এখানে আসার পর আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন যে এখানে ক্যাটাগরি লেখা আছে স্কলারশিপ প্রোগ্রাম আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট, এবং এখানে কিন্তু ডেডলাইনটাও উল্লেখ করা রয়েছে। পাশাপাশি নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু বিস্তারিত তথ্য রয়েছে, পাশাপাশি আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে কী কী সাবজেক্ট অফার করা হচ্ছে এবং পোস্ট গ্রাজুয়েশন অর্থাৎ মাস্টার্স প্রোগ্রাম বা PhD প্রোগ্রামে কী ধরনের সাবজেক্টগুলো অফার করা হচ্ছে সব কিছু কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। আমরা যদি আন্ডার গ্রাজুয়েশনে ক্লিক করি, এখানে যেমন একটি সাবজেক্ট রয়েছে কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেটিক্স, এই সাবজেক্টটির প্রোগ্রাম হচ্ছে কমিউনিকেশন, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লাস হবে ইংলিশে, অর্থাৎ এখানে ইংলিশ নিয়ে বা ইংলিশ মিডিয়াম নিয়ে কিন্তু পড়াশোনা করা যাবে। ডেন্টাল একটি সাবজেক্ট রয়েছে, এখানে কিন্তু ইন্দোনেশিয়ান ভাষায় সাবজেক্টটি পড়ানো হবে। তার মানে এখানে আপনি আবেদন করার আগে অবশ্যই দেখে নেবেন যে সাবজেক্টটি কী, ফ্যাকাল্টি কী এবং সেই ফ্যাকাল্টি কোন ভাষায় এখানে অফার করা হচ্ছে। এখানে যদি মোর ইনফরমেশন আপনি ক্লিক করেন তাহলে এই সাবজেক্টের বিস্তারিত তথ্য আপনি জানতে পারবেন। এখানে যদি নেক্সট পেজ আপনি চলে যান তাহলে কিন্তু আরও অনেক সাবজেক্ট এখানে রয়েছে। মোট কথা এভাবে খুঁজে খুঁজে একটু দেখে নিতে হবে যে কী কী সাবজেক্ট আপনার জন্য উপযোগী হবে। তো বন্ধুরা, সাবজেক্ট নিয়ে নিশ্চয়ই আপনাদের একটি ধারণা হয়ে গেল যে কী কী সাবজেক্ট অফার করছে। আর এবার আসি সুযোগ সুবিধা। সুযোগ সুবিধাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সুযোগ সুবিধা জানা থাকলে হয়তো এই স্কলারশিপের ব্যাপারে আপনি আরও বেশি আগ্রহী হবেন। বন্ধুরা, স্কলারশিপটিতে যেহেতু অনার্স মাস্টার্স দুই প্রোগ্রামেই শিক্ষার্থীরা আবেদন করতে পারছে, এখানে কিন্তু প্রায় একই ধরনের সুযোগ সুবিধা দুই গ্রুপকেই দেওয়া হচ্ছে। আর এটাকে আপনি ফুল ফান্ডেড স্কলারশিপ ধরে নিতে পারেন, কারণ এখানে আপনার টিউশন ফি দিতে হচ্ছে না, অর্থাৎ ফুল টিউশন ফি আপনাকে ওয়েভার করা হচ্ছে। আপনি অনার্সে আবেদন করুন বা মাস্টার্সে আবেদন করুন, আপনার ফুল টিউশন ফি ওয়েভার করা হচ্ছে, এটা হচ্ছে প্রথম সুবিধা। দ্বিতীয় সুবিধাটি হচ্ছে আপনাকে প্রতি মাসে একটি মান্থলি অ্যালাউন্স দেওয়া হবে, অর্থাৎ মাসিক ভাতা আপনাকে দেওয়া হবে, যা ইন্দোনেশিয়ান টাকায় প্রায় 17,50,000 টাকা মতো, যেটা এক্সচেঞ্জ রেট অনুযায়ী কম বেশ হতে পারে। তৃতীয় সুবিধাটি হচ্ছে আপনাকে বুক অ্যালাউন্সও দেওয়া হবে,
অর্থাৎ ইন্দোনেশিয়ান প্রায় ₹50,000 আপনাকে দেওয়া হবে বুক অ্যালাউন্স হিসাবে। এটা কিন্তু একটি বড় সুবিধা। অন্য অন্য অনেক স্কলারশিপ রয়েছে যেখানে বুক ফ্যাসিলিটিস দেওয়া হয় না। চতুর্থ সুবিধা, হেলথ ইন্স্যুরেন্স। প্রতিটি ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের জন্য বিদেশে পড়াশোনার ক্ষেত্রে হেলথ ইন্স্যুরেন্সের জন্য কিন্তু একটি ব্যাপক টাকা পয়সা খরচা করতে হয়, এবং এই স্কলারশিপটি পেলে আপনাকে কোনো ধরনের হেলথ ইন্স্যুরেন্সের জন্য চিন্তা করতে হবে না, কারণ এটা স্কলারশিপ কমিটি আপনাকে প্রোভাইড করবে। পঞ্চম সুবিধা, এবং এটা অনেক লুক্রেটিভ একটি সুবিধার কথা বলতে পারেন, কারণ হচ্ছে এয়ার টিকিট আপনাকে দেওয়া হচ্ছে যাওয়ার জন্য এবং আসার জন্য রিটার্ন এয়ার টিকিট আপনাকে দেওয়া হচ্ছে। এটি একটি বড় সুবিধা বলা যেতে পারে। এছাড়া আরও দুটি সুবিধার কথা বলবো। একটি সুবিধা হচ্ছে আপনি ক্যাম্পাসে বিভিন্ন ধরনের হেলথ ফ্যাসিলিটিস আপনি বা হেলথ কেয়ার আপনি পেয়ে যাচ্ছেন, এবং আরেকটি সুবিধা হচ্ছে আপনি ইন্দোনেশিয়ান ভাষার উপর একটি কোর্সও পেয়ে যাচ্ছেন। তবে মাস্টার্সের ক্ষেত্রে একটি অতিরিক্ত সুবিধা রয়েছে, সেটি হচ্ছে আপনাকে ভিসা ফি প্রদান করতে হবে না, ভিসা ফিটা কর্তৃপক্ষই আপনার হয়ে বিয়ার করবে। তবে এটা অনার্সের জন্য না, এটা মাস্টার্সের জন্য। এই ছিল সুযোগ সুবিধাগুলো। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এত সব সুবিধার কথা বললেন, অসুবিধা নেই? নিশ্চয়ই সুবিধার পাশাপাশি অসুবিধাও তো থাকে, আর অসুবিধা জানাটাও জরুরি, কারণ অসুবিধা জানা থাকলে কম্পেয়ার করতে সহজ হয়। প্রথম অসুবিধা, এখানে ভিসা ফি মাস্টার্স স্টুডেন্ট ছাড়া আপনাকেই বিয়ার করতে হবে, এবং অন্য অন্য যে খরচগুলো রয়েছে সেটা আপনাকেই বিয়ার করতে হবে। দ্বিতীয় অসুবিধা, এখানে সব কোর্স কিন্তু ইংলিশ মিডিয়ামে না, ইংলিশ মিডিয়ামের পাশাপাশি অ্যারাবিক মিডিয়াম এবং ইন্দোনেশিয়ান ভাষার কোর্সও কিন্তু অফার করা হচ্ছে। এটা কিন্তু অনেকের জন্য চ্যালেঞ্জিং, কারণ অনেকেই তাদের পছন্দের সাবজেক্ট কিন্তু খুঁজে পাবে না, এটাও কিন্তু একটি সমস্যার মধ্যে পড়ে। আর যারা ইন্দোনেশিয়ান ল্যাঙ্গুয়েজে পড়তে চান তাদের কিন্তু ইন্দোনেশিয়ান ভাষা শেখানো হবে, তারপর কিন্তু আপনারা এই অনার্সটি করতে পারবেন, এটাও কিন্তু একটি চ্যালেঞ্জের জায়গা। পাশাপাশি এখানে ইংলিশ মিডিয়ামে কোর্স কিছুটা কম অফার করছে, যদি ইংলিশ মিডিয়ামে আপনি পড়তে চান সেক্ষেত্রে কিন্তু ইংলিশ প্রফিসিয়েন্সি আপনার প্রয়োজন হবে। এছাড়া অ্যারাবিক মিডিয়ামে যদি পড়তে চান, অর্থাৎ ইসলামিক স্টাডিজ জাতীয় যে সাবজেক্টগুলো রয়েছে যেটা অফার করছে, সেখানে কিন্তু আপনার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের উপর প্রফিসিয়েন্সি আপনাকে প্রদান করতে হবে। এই হচ্ছে সমস্যাগুলো। আশা করি এখন নিশ্চয়ই আপনি কম্পেয়ার করতে পারছেন যে এই স্কলারশিপে আপনার আবেদন করা উচিত নাকি উচিত না। বন্ধুরা, এবার আসি ডকুমেন্টস, অর্থাৎ এই স্কলারশিপটিতে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে। প্রথম ডকুমেন্টস, এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, সেটি হচ্ছে আপনার একটি ছবি প্রয়োজন হবে। বন্ধুরা, ছবিটির ব্যাকগ্রাউন্ড নীল রং বা ব্লু ব্যাকগ্রাউন্ডের হতে হবে। দ্বিতীয় ডকুমেন্টসের প্রয়োজন হবে আপনার সার্টিফিকেট এবং নম্বরপত্র। আপনার যতগুলো সার্টিফিকেট রয়েছে এবং নম্বরপত্র রয়েছে সেগুলো প্রয়োজন হবে। অ্যাটেস্টেশন বা লিগালাইজেশন বা সার্টিফাইডের কথা কিন্তু ওয়েবসাইটে উল্লেখ করেন। তৃতীয় ডকুমেন্টস প্রয়োজন হবে আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট বা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, যেটা আপনার কাছে রয়েছে। প্রয়োজন হবে আপনার পাসপোর্ট, তবে পাসপোর্টের ইনফরমেশন পেজও আপনার প্রয়োজন হবে এবং কভার পেজটাও প্রয়োজন হবে। অর্থাৎ পাসপোর্টের উপরে যে সবুজ রঙের কভারটা আমাদের থাকে সেই কভারটাও আপনার কপি করে বা স্ক্যান করে আপনাকে দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে ইনফরমেশন পেজটা রয়েছে সেটাও আপনার প্রয়োজন হবে, অর্থাৎ এটাও আপনাকে আপলোড করতে হবে। প্রয়োজন হবে রেফারেন্স লেটার ন্যূনতম একটি, প্রয়োজন হবে আপনার মোটিভেশন লেটার বা স্টেটমেন্ট অফ পারপাস সাবজেক্ট অনুযায়ী। এছাড়া দুটি ডকুমেন্টসের প্রয়োজন হবে, তবে এই দুটি ডকুমেন্টস এখনই প্রয়োজন হবে না, আপনি যদি সিলেক্টেড হন বা অ্যাকসেপ্টেড হন বা এই স্কলারশিপটি পেয়ে যান তখনই আপনার এই দুটি ডকুমেন্ট সাবমিট করতে হবে। একটি হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, দ্বিতীয়টি হচ্ছে এগ্রিমেন্ট পেপার। যাই হোক বন্ধুরা, এই বিষয়গুলো পরে আসবে যখন আপনি সেখানে সিলেক্টেড হবেন। এই ছিল ডকুমেন্টস নিয়ে কথাবার্তা। এই ডকুমেন্টসগুলো কিন্তু আবেদন করার সময় প্রয়োজন হবে। বন্ধুরা, এবার আসি আবেদন। বন্ধুরা, আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে। চলুন বন্ধুরা, দেরি না করে দেখি নিই কিভাবে আবেদনটি সেরে নিতে হয়। বন্ধুরা, আবেদন করার জন্য আমাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস কমেন্টে পিন করা থাকবে। এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে সাইন ইন, এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। এখানে আসার পর আপনাকে সাইন আপ করতে হবে প্রথমে, কারণ আপনি যেহেতু প্রথমবার আবেদন করছেন তাই এখানে সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। আপনার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। চাইলে আপনি গুগলের মাধ্যমে, অর্থাৎ আপনার জিমেল যদি লগ ইন করা থাকে সেটার মাধ্যমেও কিন্তু আপনি এখানে সাইন আপের কাজটি সেরে নিতে পারেন। আমি তা করে নিচ্ছি। বন্ধুরা, আমার সাইন আপটি হয়ে গেল। এখানে আমি মাই অ্যাকাউন্টে আসলাম। এখানে দেখুন বন্ধুরা, এখানে পার্সোনাল ডিটেলস দিতে হবে। আপনার একটি ছবি, ছবিটি 300 কিলোবাইটের মধ্যে হতে হবে এবং 4 সেন্টিমিটার বাই 6 সেন্টিমিটার অবশ্যই ছবিটি হতে হবে। পাশাপাশি এখানে আপনার একটি ছবি আপলোড করতে পারত, এই ছবিটা এখানে আপলোড করতে হবে। আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, যেভাবে আপনার পাসপোর্টে রয়েছে ঠিক সেভাবে আপনার পাসপোর্ট নাম্বারটা এখানে প্রয়োজন হবে। প্রয়োজন হবে আপনার কান্ট্রি অফ অরিজিন, অবশ্যই এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে আপনাকে। পাশাপাশি সিটিজেনশিপ এখান থেকে দিতে হবে। আপনার ডেট অফ বার্থ যেভাবে পাসপোর্টে রয়েছে, প্লেস অফ বার্থ এটাও আপনার জন্ম নিবন্ধন বা আপনার পাসপোর্ট অনুযায়ী আপনাকে দিতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস, জেন্ডার, কান্ট্রি, প্রভিন্স, সিটি, আপনার ঠিকানার যে ডিটেলস অ্যাড্রেসটা আপনার পাসপোর্টে রয়েছে ঠিক সেভাবেই আপনাকে দিতে হবে। পাশাপাশি আপনার
ফোন নাম্বারটি এখানে দিতে হবে এবং একটি অল্টারনেটিভ ফোন নাম্বারটিও দিতে হবে। যদি আপনার কোনো সোশ্যাল মিডিয়া থেকে থাকে, হোয়াটসঅ্যাপ বা উইচ্যাট বা অন্য কোনো কিছু, সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যেমন হোয়াটসঅ্যাপে দিলে সেক্ষেত্রে আপনার এখানে নাম্বারটি এখানে দিয়ে সেভ অপশনে ক্লিক করে দিতে হবে। আমি তথ্যগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। সকল তথ্য দেওয়ার পর এখানে আমি সেভ চেঞ্জে ক্লিক করব। দেখুন বন্ধুরা, আমার প্রোফাইলটি আপডেট হয়ে গেছে, আমি ওকে প্রেস করব। এখন বন্ধুরা দেখুন, এখানে মাই অ্যাপ্লিকেশনে চলে আসব। এখানে রেজিস্টার্ড প্রোগ্রামে আমি ক্লিক করব। দেখুন বন্ধুরা, এখানে আসার পর রেজিস্টার্ড প্রোগ্রামের মধ্যে যে স্কলারশিপগুলো ওপেন রয়েছে সেই স্কলারশিপ কিন্তু এখানে দেখা যাচ্ছে। যেমন ইন্টারন্যাশনাল প্রায়োরিটি স্কলারশিপ রয়েছে, সেলফ ফান্ডেড প্রোগ্রামও রয়েছে, এগুলো কিন্তু ওপেন রয়েছে। যেমন সেলফ ফান্ডেড আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম, অর্থাৎ নিজের টাকা দিয়ে যারা পড়াশোনা করতে যাবেন তাহলে কিন্তু এখানে ক্লিক করতে হবে। আর যারা স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে চান তাহলে কিন্তু এখানে রেজিস্টার করতে হবে। তো আমি এখানে রেজিস্টার নাও এই অপশনটিতে ক্লিক করব। দেখুন বন্ধুরা, এখন বেশ কিছু তথ্য দিতে হবে। প্রথমত হচ্ছে আপনার পাসপোর্টের ইনফরমেশন, পাসপোর্টের আইডি, পাসপোর্টের এক্সপায়ারি ডেট, পাসপোর্টের কভার পেজের স্ক্যান কপি, পাসপোর্টের যে মূল পাতা অর্থাৎ ইনফরমেশন পেজ সেটার স্ক্যান কপি প্রয়োজন হবে, এটা আপলোড করতে হবে। একাডেমিক ইনফরমেশন, আপনার হায়েস্ট লাস্ট হাই স্কুল নেম অর্থাৎ সর্বশেষ যে ডিগ্রিটি আপনি অর্জন করেছেন যেই বিশ্ববিদ্যালয় থেকে বা কলেজ বা যে কলেজ থেকে, সেটার নাম দিতে হবে, তার অ্যাড্রেস দিতে হবে এবং কোন বছর আপনি ভর্তি হয়েছিলেন, কোন বছর গ্র্যাজুয়েশন করেছেন সেটা কিন্তু আপনাকে দিতে হবে। পাশাপাশি আপনার জিপিএ সেটা স্কোর এখানে কিন্তু আপনাকে উল্লেখ করে দিতে হবে। পাশাপাশি আপনার সার্টিফিকেট এখান থেকে আপলোড করতে হবে। বন্ধুরা, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে যে ডকুমেন্টসগুলো আপনি আপলোড করবেন অবশ্যই সেগুলো রঙিন হতে হবে এবং খুব স্পষ্ট হতে হবে এবং পাশাপাশি কালার হতে হবে এবং পিডিএফ ফরম্যাটে হতে হবে। অন্য কোনো ফরম্যাটে এখানে কিন্তু আপলোড করা যাবে না। এরপর আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট অর্থাৎ নম্বরপত্র আপলোড করতে হবে, রেফারেন্স লেটার বা রেকমেন্ডেশন লেটার আপলোড করে দেবেন, মোটিভেশন লেটার আপলোড করে দেবেন। এরপর আপনাকে এখান থেকে দেখুন বন্ধুরা, আপনাকে প্রোগ্রাম চয়েস করতে হবে। যেমন এখানে আপনার ইন্টারন্যাশনালটা সিলেক্ট করতে হবে, এরপর আপনি কোন ফ্যাকাল্টিতে আবেদন করতে চান। যেমন এখানে আমি কমিউনিকেশন ইনফরমেটিক্সে ক্লিক করলাম, কমিউনিকেশন সায়েন্স ইন ইংলিশে ক্লিক করলাম। এরপর প্রফিশিয়েন্সি সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে, এরপর এখানে এগ্রিমেন্টে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিতে হবে। এভাবেই আবেদন করতে হবে। আশা করি আবেদন করার পুরো প্রক্রিয়াটি আপনি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আবেদন নিয়ে কথাবার্তা। এবার আসি ডেডলাইন। বন্ধুরা, আবেদন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে, অনলাইনে আবেদন কার্যক্রম চলছে, অনার্সের এবং মাস্টার্সের আবেদন কার্যক্রম একসাথেই চলছে এবং একসাথেই এর ডেডলাইনটি শেষ হয়ে যাবে। এর আগামী 31 মে 2024 মধ্যে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, এটাই হচ্ছে এই স্কলারশিপের ডেডলাইন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম UMS স্কলারশিপ নিয়ে বিস্তারিত তথ্য। আশা করি তথ্যগুলো আপনাদের কাজে আসবে এবং তথ্যগুলোর মাধ্যমে আপনি বাসায় বসে নিজে নিজেই আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।